আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইনফ্যান্ট্রি বা পদাতিক বাহিনীকে বলা হয় দ্য কুইন অফ ব্যাটেল বা যুদ্ধক্ষেত্রের রানী। একটি যুদ্ধের মূল ভূমিকা পালন করে থাকে ইনফ্যান্ট্রি বা পদাতিক বাহিনী, যা যুগ যুগ ধরে চলে আসছে। প্রাচীনকালে পাথর, তলোয়ার আর এখন অ্যাসল্ট রাইফেল। অস্ত্রের পরিবর্তন আসলেও পদাতিক বাহিনীর কোনো রিপ্লেসমেন্ট আসেনি, শুধুমাত্র আধুনিক অস্ত্র, সরঞ্জাম আর প্রযুক্তিতে সজ্জিত করা হয়েছে। নতুন ট্যাকটিক্স এসেছে, ফরমেশন এসেছে। যুগের সাথে তাল মিলে চলার জন্য পদাতিক বাহিনীর আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী 2012 সাল থেকে পদাতিক বাহিনীকে লেটেস্ট গিয়ারে সজ্জিতকরণের প্রকল্প হাতে নেয়, যার আওতায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতিটি ইনফ্যান্ট্রি সেনা সদস্যের জন্য হাইটেক গ্যাজেটে সজ্জিত করার কাজ শুরু করে। এসব মডুলার ইনফ্যান্ট্রি গ্যাজেটের আওতা রয়েছে বুলেট প্রুফ ভেস্ট, ব্যালিস্টিক হেলমেট, হেড টু হেড কমিউনিকেশন মডিউল, সুইস নাইট ভিশন ডিভাইস, আই প্রোটেক্টিভ গগলস, এলবো অ্যান্ড নিগার্ড, হ্যান্ডহেল্ড জিপিএস সিস্টেম বা মডিফাইড টাইপ 56 অ্যাসল্ট রাইফেল। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের অংশ হিসাবে 2030 সাল নাগাদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের জন্য নাইট ভিশন ডিভাইস বরাদ্দ রাখা হবে। এতে প্রচুর পরিমাণে নাইট ভিশন ডিভাইসের দরকার হবে, আর এগুলো ক্রয় করে যোগান দেওয়ার চাইতে দেশে তৈরি করা কস্ট ইফেক্টিভ। তাই দেশে আধুনিক নাইট ভিশন ডিভাইস অ্যাসেম্বলি প্ল্যান্ট খুলতে যাচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF। বিদেশ থেকে কেনা এসব ডিভাইস দেশে অ্যাসেম্বল এবং পরবর্তীতে উৎপাদনও করবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। আধুনিক যুদ্ধক্ষেত্রে রাত্রিকালীন অপারেশনের জন্য নাইট ভিশন ডিভাইস বা NVD একটি অপরিহার্য সরঞ্জাম। রাত্রিকালীন সময়ে আলো কম থাকায় স্বাভাবিকভাবে ভিজিবিলিটি কম থাকে, সেই সমস্যার সমাধানের জন্য নাইট ভিশন ডিভাইসের জন্ম হয়। রাত্রিকালীন অপারেশনে এই সিস্টেম একদম ঘুটঘুটে অন্ধকারেও দেখার ব্যবস্থা করে দেয় কমান্ডোদের, বিশেষ করে চট্টগ্রাম সহ মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন পদাতিক সেনাদের। নাইট ভিশন ডিভাইস, ব্যালিস্টিক হেলমেট, ভেস্ট এবং আধুনিক রাইফেল প্রদান করা একান্ত জরুরি। তো আজকে এতটুকুই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।